হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতা প্রভাস। আমি প্রভাস, চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রতি বছরই ক্যাফেতে একটা পিকনিকের আয়োজন করে থাকে, তো আর সে পিকনিকটা আমরা সবাই মিলে যাই, ক্যাফের সবাই মিলে, আর স্যাররাও যায়। তো এবার হয়তো স্যার যাবে না, তো এবারে পিকনিকটা যাওয়া হচ্ছে বকখালিতে। আগেরবার যাওয়া হয়েছিল দীঘাতে, তো চলুন যাওয়া যাক বকখালি। আমরা রাত একটার সময় বেরিয়েছি ক্যাফে থেকে, আমরা ক্যাফেতেই ছিলাম, কেউ বাড়ি যায়নি। আর দেখুন বাসের মধ্যে কি হচ্ছে এখন। এমন আনন্দ করতে করতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো এখন প্রায় পৌঁছে গেছি, প্রায় নামখানার কাছে পৌঁছে গেছি আমরা এখন। আপনাদেরকে দেখাবো একটু পরে নামখানার যে নৌকাগুলো থাকে ওখানে, সেটা দেখাবো আপনাদেরকে। দেখুন, দেখতে পাবো নৌকাগুলো সব খালের চরে রাখা আছে, খালে জল নেই এখন, হয়তো ভাটা চলছে তাই খালে জল নেই। এগুলো নিয়েই সকালে এরা মাছ ধরতে বেরিয়ে যায়। রাতের অন্ধকার কেটে পড়ে সূর্য উঠে গেছে, রাস্তাঘাটও দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে আলোয়। একটা কথা, এখানে যেটা আছে সেটা এখানে লোকজন এখন দেখছি গায়ে চাদর দিয়ে ঘুরছে, মানে তো রাতে খুব শীত পড়ছে, গায়ে ঠান্ডা পড়ছে। তাই যাই হোক, আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, এখান থেকে 1 কিলোমিটার হবে হয়তো, ফিশার কাছে পৌঁছে গেছি আমরা। সামনে যাদের দেখছি ওরা আমাদেরই সঙ্গে এসছে, আমাদের ক্যাফেই ওরা স্টাফ। তো ওরা আগে থেকেই নেমে গেছে, নেমে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছে। তো আমাদের আর নামার কোনো ক্ষমতা নেই, তো আমরা গাড়িতেই যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল ইন্দ্রয়। দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে, গাড়িও দাঁড়িয়ে আছে, এবার ঢুকছি এখন সামনে। এটা হোটেল ইন্দ্রয়, আমাদের এই এই হোটেলের রুমগুলো বুক করা হয়েছে। তো এখনও হোটেলটা পুরো খোলেনি, 6টা বাজেনিতে খোলেনি এখনও, তো কী করবো, ওয়েট করছি। এখনও হোটেল খোলেনি, তো আমরা এখন বিচের দিকে রওনা দিচ্ছি, তো যাই বিচের দিক থেকে ঘুরে আসি। অসাধারণ একটা জায়গা, পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে যেতে হচ্ছে। দীঘায় কিন্তু এরকম পরিবেশটা নেই, দীঘা পুরো টাউনের মতো, খুব লোকজন থাকে, এখানে কিন্তু পুরো ফাঁকা, আর পরিবেশটাও খুব সুন্দর, কারণ এটা গ্রাম গ্রাম একটা। এখানে মাটির বাড়িও পাশে দেখতে পাচ্ছিলাম আমি। তো চলে এসেছি আমরা বিচের কাছাকাছি, দেখতে পাচ্ছি বিচ। আপনারা দেখুন দূরে দেখা যাচ্ছে বিচটা, পুরো ফাঁকা মাঠ, ধু ধু করা মাঠের মতো দেখতে পারবে, কোনো জল নেই। আসে চলে এসেছি বকখালি বিচে, এখন বিচটা আসলে ওদিকে, ওদিক থেকে নামবো। তো এখন ওঠার মুহূর্তটা দেখছি, দীঘাতে যেমন সমুদ্রের উপরে সূর্যটা দেখা যায়, এখানে কিন্তু তেমন না। বকখালি বক উড়ে যাচ্ছে, বকখালির বক। বিচ থেকে প্রায় 300 মিটার হাঁটার পরে অবশেষে সমুদ্রের জলে দেখা পেলাম। তো তোমাকে দেখাচ্ছি এখন, ও একদম কাছে আসবি না, সকালবেলায় কাজে ব্যস্ত হয়ে গেছে, সকালবেলায় অকাজে ব্যস্ত হয়ে গেছে বাবুরা। মাছ, ভাই মাছ আছে না, বুঝতে পেরেছি মাছ আছে ওখানে। দেখো কত বড় একটা জেলিফিশ এখানে মারা গেছে, হয়তো না ভাই
এটা পারি না, বুঝেছি, এটা ধরার চেষ্টা করছি কিন্তু মনে হয় না লাস্ট পর্যন্ত পারবো। উঠেছে উঠেছে উঠেছে।